হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে দিয়া এবং ময়ূরি দুজনেই তাদের নিজের ঘরে রয়েছে দিয়া কান্নাকাটি করছে ময়ূরি বলে কি হয়েছে রে দিয়া তুই আমাকে বল আমার মনে হচ্ছে অন্য কোনো ঘটনা রয়েছে যার কারণে তুই আমাকে কিছু বলতে চাইছিস না কিছুই হয়নি ভাবছি আমরা অনেক বড় ফাঁসান ফেসে গেছি দিয়া ময়ূরি আমরা যদি এখন এই গহনাগুলো বের করতে যাই তাহলে পুলিশ আমাদের ধরে ফেলবে আর দাদাভাই তো করার নির্দেশ দিয়েই দিয়েছে আমরা কোনো অন্যায় করে থাকলে দাদাভাই বলেছে আমাদের শাস্তির আওতায় আনবে তাহলে কি করব বলতো তুই এত চিন্তা কেন করছিস গহনাগুলো তো আমরা বেঁচে দেইনি বন্ধক দিয়েছি তাহলে আমরা যে টাকাটা খরচ করেছি সেটা দিয়ে গহনাগুলো ফিরিয়ে আনবো কি বলছিস কি এতগুলো টাকা আমাদের কাছে কোথায় রয়েছে যে সেই টাকাটা ঘাটতি পূরণ করে আমরা গহনাগুলো বন্ধক থেকে ছাড়িয়ে আনবো সেটাও তো করতে পারবো না এখন কি হবে বলতো কি আর হবে তুই একদম চিন্তা করিস না কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে আমরা না হয় আমার বন্ধুর যে বাবার কাছে বন্দক দিয়েছি তাকে বুঝিয়ে শুনিয়ে বলবো আসতে ধীরে টাকা দিবো মানুষ কি সেটা মানবে কখনো না দিয়া কান্না করে চোখের জল মুছে দেয় ময়ূরী বলে দেখ এইভাবে কান্নাকাটি করিস না বলবি তো কী হয়েছে এর থেকেও বড় কোনো ঘটনা তোর জীবনে ঘটেছে কি তুই তো গেছিলিস তোর বয়ফ্রেন্ডের সাথে নাই স্টে করতে এরপরে কি হলো বল তো কি আবার হবে এখন আমাকে অঙ্কুর ব্ল্যাকমেল করছে তার মানে মানে ওর সাথে আমি নাইস্টে করেছি ও আমার অনেক ছবি ভিডিও সব কিছু তুলে রেখে দিয়েছে ও বলেছে যে আমার কাছ থেকে দশ লক্ষ টাকার দাবি করেছে সেটা যদি আমি দিতে না পারি তাহলে ও আমার এই ছবিগুলো সব পাবলিক করে দেবে যখন সবাই জেনে যাবে তখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না কি করব আমি বলতো ময়ূরী তুই এরকম চিন্তাভাবনা কেন করছিস ঠিক একটা না একটা রাস্তা বেরিয়েই যাবে আমার হাতে সময় নেই আমাদের কেটে ফেললেও তো দশ লক্ষ টাকা বেরোবে না আমরা কী করে এতগুলো টাকার জোগান দেব একবার তুই ভেবে দেখেছিস তুই কার কাছে গিয়ে রে দিয়া ছেলেটা সত্যিই ফ্রড তোকে এইভাবে ঠকাবে আমি বুঝতে পারিনি ও আমার সাথে অনেক ভালো আচরণ করেছে অনেক ভালোবাসার কথা বলেছে অনেক কিছু করেছে কিন্তু এখন আস্তে আস্তে ওর আসল রূপটা বেরিয়ে আসছে কত স্বপ্ন দেখেছিলাম যে ওর সাথে সম্পর্কে জড়িয়েছি ওকে বিয়ে করব ভালো থাকব সুখী দাম্পত্য জীবন কাটাবো কিন্তু না ও তো আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল কেন দেখিয়েছিল বলতে পারিস এইভাবে ঠকাবে বলে এখন কি করব বলতো ময়ূরী আমার তো সব কিছুই শেষ হয়ে গেল আমি সর্বহারা হয়ে গেলাম আমি তোকেও বলছি ময়ূরী তুই তোর বয়ফ্রেন্ডের সাথে নাইট স্টে করতে যাস না তুইও কিন্তু ফেসে যাবি দেখ তুই হয়তো অঙ্কুরকে চিনতে ভুল করেছিস কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালো করে চিনি ও কখনই এরকম কাজ করতেই পারে না আমি ওকে ঠিক চিনেছি ও আমাকে খুব ভালোবাসে দেখ ভালোবাসার তো প্রথম প্রথম থাকেই পরে আসল রূপটা বেরিয়ে আসে তখন তুই বিপদে পড়ে যাবি আমরা একটা কাজ করতে পারি না দিয়া আমরা তো এসিপি স্যারকে সব সত্যিটা জানিয়ে দিতে পারি তাহলে তো ছেলেটাকে ধরে ফেললেই সমস্ত ছবি ভিডিও সব কিছু ভাইরাল হওয়া থেকে আটকাতে পারবে কি যে বলছিস না ও বলে দিয়েছে পুলিশের কাছে যদি আমি যাই মুখ খুলি কোনো লাভ হবে না কারণ পুলিশ ওকে অ্যারেস্ট করলেও সমস্ত ছবি ভিডিওগুলো ওর কাছে থেকেই যাবে এগুলো ভবিষ্যতে আবারও কোনো না কোনো জায়গায় স্টোরেজ করে রাখবে পরে আমাকে সেগুলো পাবলিক করে দিয়ে আমার সমস্ত মানসম্মান ধুলোয় মিশিয়ে দেবে তুই একবার ভেবে দেখেছিস কি হলো বলতো দিয়া নিজের জীবনে এত বড় বিপর্যয় তুই ডেকে আনলি আমি এজন্য বারবার তোকে বলেছিলাম দিয়া যাস না বিয়ের আগে নাইস্টে করিস না যদি একটা বিয়ে করতি নাস্টে করতি সেটা বিষয় ছিল আলাদা কিন্তু তুই সেটাও করলি না এটাই তো আমার ভুল হয়ে গেছে রে ময়ূরি এখন আমি কি করব একবার ভেবে দেখেছিস তুই একদিকে পুলিশ এসে আমাদের জেরা করছে আমি কোনো উত্তর দিতে পারছি না অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলছি আমার একদিকে আমার বয়ফ্রেন্ড এইভাবে আমাকে চাপ দিচ্ছে টাকার জন্য আমি কি করব বলতো দিয়া কান্নাকাটি করছে এদিকে মোহর ঘরের পাশ দিয়ে যেতেই শুনে ফেলে তাদের কিছু কিছু কথা তার কানে আসে সেটা শুনেই মোহর ঘরে ঢুকে বলে কি ব্যাপার দিয়া ময়ূরি তোমাদের কি হয়েছে তোমরা কেন কান্না করছো এমনি মোহর তোমার এতগুলো টাকার গহনা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে পুলিশ এসে আমাদের নানাভাবে হেনস্থা করছে এরপরে আমরা কোনো কিছুই বের করে দিতে পারছি না গহনাগুলো তাই আমরা একটু কান্নাকাটি করছিলাম কষ্টটা কমানোর চেষ্টা করছিলাম তোমরা কিছু করিনি তাহলে তোমরা কেন কাটবে দেখো আমার গহনার উপর কোনো মায়া মোহ নেই কিন্তু হ্যাঁ ওই গহনাগুলো যেহেতু শঙ্খ দিয়েছে তাই শঙ্কর একটা সম্মান রয়েছে তাই সেই সম্মানটা আমি কোনোভাবেই ধুলোয় মিশিয়ে দিতে পারবো না সে কারণেই কিন্তু এই গহনাগুলো শঙ্কর খোঁজার এতটা তাকদা তবে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে গহনা নয় অন্য কিছুর জন্য তোমরা আপসেট রয়েছ কি হয়েছে বলবে তোমরা তোমরা কি আরো বড় কোনো বিপদ বাঁধিয়ে বসেছো যার কারণে এরকম চোখ মুখ শুকিয়ে গেছে এতটা চিন্তিত লাগছে দিয়া তোমাকে আর তুমি তো সারা রাত ছিলে না জয়শ্রীর বাড়িতে কোথায় গিয়েছিলে তুমি বলবে আমাকে দেখো তোমরা মোহরকে খারাপ ভাবতে পারো কিন্তু আমি মোহর তোমাদের দুজনকে নিজের ননদী ভাবি এবং তোমাদের ভালোটা ভাবার চেষ্টা করি তোমরা কোনো বিপদে পড়লে আমাকে জানাও আমি সেখান থেকে তোমাদের রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। দেখো মোহর তুমি দাদাভাইকে বললে আমাদের মেরে ফেলবে দাদাভাই কি বলছো কি কি এমন করেছো যার কারণে তোমাদের দাদাভাই তোমাদের উপর এতটা রেগে যেতে পারে করেছি মোহর সেটা তুমি শুনলেই বুঝতে পারবে ময়ূরী বলে দিয়া তুই বল মোহরের কাছে সবটা খুলে হয়তো মোহরই আমাদের সাহায্য করতে পারবে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে আর তাই বলছি যে তুই সব কিছু খুলে বললে একটা হয়তো সলিউশন বের হবে তখনই দিয়া বলে মোহরের হাত ধরে যে জানো তো মোহর আমার একটা বয়ফ্রেন্ড রয়েছে তার মানে মানে আমি কাউকে ভালোবাসি সেটা তো ভালো কথা এখানে এত ভয় পাওয়ার কি রয়েছে সেই বয়ফ্রেন্ডটার সাথে আমি কালকে নাইসটি করেছি কি মোহর অবাক হয়ে যায় বলে এটা শুনে অবাক হয়ে গেলে আরও তো বাকি রয়েছে এরপরে মোহরের কাছ থেকে দিয়া সাহায্য চাইছে যে করেই হোক ওই ফ্রড বয়ফ্রেন্ডের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং নিজের মানসম্মান রক্ষা করার জন্য তাই এবার মোহর কীভাবে ফাইট করবে দিয়ার সাথে লড়ে শঙ্খকে সমস্ত কথা মোহর এবার বুঝিয়ে বলবে কারণ দিয়া ময়ূরি জানে শঙ্খ যদি কারো কথা শোনে সেটা হচ্ছে মোহর মোহরই একমাত্র পারবে এই সমস্যার সমাধান করতে এবং শঙ্খকে বাড়ির সবাইকে বোঝাতে দিয়ার চোখের জল কোনোভাবেই মোহর সহ্য করতে পারছে না ওরা যতই খারাপ কাজ করুক বতই বদমাশি করুক মোহরের গহনা এইভাবে নষ্ট করে ফেলুক কিন্তু মোহর সবার আগে মানুষকে প্রাধান্য দেয় আর তাই মানুষ হয়ে মানুষের পাশে বিপদে দাঁড়াতে এবার দিয়ার পাশে মোহর দাঁড়াচ্ছে ময়ূরীও কি বেঁচে যাবে কারণ একই ফ্রড ছেলেকেই দু বনেই ভালোবেসেছে সেটা এবার জানাজানি হয়ে যাবে এর পরে বুঝতে পারবে যে এই ছেলের কাজই হচ্ছে এরকম করা তারকে তাকে এবার পুলিশের আওতায় এনে শাস্তির দেবে কি এবার মোহর এদিকে বৌদিভাই অফিসে কাজ করছে তার অনেক কাজের পেশার হঠাৎ করে পরাগদার ফোনে ফোন করে ওঠে তার মেয়ে বলে কি করছো বাবা তুমি আমি কাজ করছি আজকে অফিসে অনেক কাজ রয়েছে তুমি বলো কি হয়েছে আমি শ্রমণা আন্টির সাথে কথা বলবো দেখো শ্রমণা আন্টি অনেক ব্যস্ত এখন কথা বলতে পারবে না মুনিয়ার ফোনের কথা শুনে শ্রমনা নিজের কাজ করা রেখে চলে আসে এসে মুনিয়ার সাথে কথা বলে মুনিয়া বলে জানো তো আমি খুব মন খারাপ করেছি তুমি জন্মদিনে এলে তারপরে আমাদের বাড়িতে আর একবারও আসছো না আমার দাদু ঠাম্মি কাম্মা সবাই বলছে যে তুমি আমাদের বাড়িতে এখনও কেন একদিন এর পরে গেলে না আর সেদিন তুমি চলে গেছো আমাকে একটা বারও জানালে না আমি কতটা কষ্ট পেয়েছি একবার ভেবে দেখেছ আমি জানি কিন্তু তুমি তো ঘুমিয়ে পড়েছিলে এরপরে যখন যাব তুমি আমাকে আচ্ছা করে পানিশমেন্ট দিয়ে দিও কেমন সুমন আনটি তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে কি কথা তোমাকে কালকে আমাদের বাড়িতে আসতেই হবে তাছাড়া তুমি যদি আজকে পারো আজকে চলে এসো কেন বলো তো কারণ আমার স্কুলে একটা নাচের প্রোগ্রাম রয়েছে সেখানে আমি নাম দিয়েছি পার্টিসিপেট করব। ম্যাডাম আমাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছে সেটা দেখে নাচ তুলতে বলেছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না কিছুই পারছি না কি করব বলো তো ঠিক আছে আমি গিয়ে না হয় তোমাকে নাচটা তুলিয়ে দেবো সেই জন্যই তো আমি তোমাকে ফোন করেছি তুমি খুব ভালো নাচ করতে পারো আমাকে একটু নাচটা তুলে দেবে তাহলে আমার কাছে সহজ হয়ে যাবে কিন্তু আমার তো অফিসে অনেক কাজ রয়েছে আমি তো আজকে যেতে পারবো না আমি দেখছি কবে যাওয়া যায় আর না হলে এক কাজ করো তুমি আমার বাড়িতে চলে এসো আমি সেখানে তোমাকে নাচটা তুলিয়ে দেব। কিন্তু ড্যাডিকে অনেকবার করে বলছি প্রতিদিনই বলি কিন্তু আমাকে নিয়ে যায় না তোমাদের বাড়িতে আমি বলে দেব এখন তোমার ড্যাডি ঠিক নিয়ে আসবে তোমাকে আমাদের বাড়িতে তুমি একদম চিন্তা করো না মুনিয়া তার বাবার সাথে কথা বলে ফোনটা রেখে দেয় শ্রমনাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার আপনার বাড়িতে আপনি এতটা বন্দি অবস্থায় থাকেন হ্যাঁ কি করব বলুন শ্বশুর বাড়িতে থাকছি যে মেয়ের স্বামী থাকে না কাছে তার কোনো জোর থাকে না শ্বশুর শাশুড়ির অনেক কিছু ডিপেন্ড করে আমাকে থাকতে হয় আমি চাকরি করছি ঠিকই তবে এক মাসও হয়নি এখন পর্যন্ত সুমনা আপনার যদি অসুবিধে হয় তাহলে আমি কিন্তু আপনার মাইনের অর্ধেকটা অগ্রিম দিতে পারি তার কোনো প্রয়োজন নেই স্যার আপনি তো অফিসের সবাইকে দিচ্ছেন না তাহলে আমাকে কেন দেবেন আমি এক্সট্রাভাবে আপনার কাছ থেকে সাহায্য কেনই বা নিতে যাবো আমি যেমন রয়েছি সেই অবস্থাতেই ভালো রয়েছি মুনিয়াকে আমি খুব ভালোবাসি আর মুনিয়া নাচ তুলে নিতে চাইছে আমার কাছ থেকে আমি সেটা অবশ্যই ওকে তুলে দেবো আপনি আমাদের বাড়িতে আসবেন গেলে কোনো সমস্যা হবে না তো সেটা না হয় আপনি আমার কাছ থেকে পরে জেনে নেবেন কারণ এখন সমস্যা না হলে পরবর্তীতে যদি কথা ওঠে তাহলে আমি বলবো আপনাকে তখন মুনিয়াকে নিয়ে যাবেন না আপনি তো যেতে পারেন না আমি কাজ রেখে কখনো যাব না সেটা তো আপনাকে বলেছি মুনিয়া জেদ করছে প্রতিদিনেই এখন জেদ করবে একটা না একটা আপনার কাছ থেকে বায়না ধরবে আপনার সাথে সময় কাটানোর জন্য তখন কি করবেন কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে দিয়াকে বিপদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকার দাবি বয়ফ্রেন্ডের মোহরকে জানিয়ে সাহায্য চাইল মোহর এই পরিবারটাকে আপ্রাণ ভালোবাসে দিয়া ময়ূরই কখনো ময়ূর মোহরকে বুঝতে পারেনি এটা তাদের ব্যর্থতা কিন্তু আজকে দিয়া বিপদে মোহরি কিন্তু ঝাঁপিয়ে পড়বে এবং মোহরি দিয়াকে এই বিপদ থেকে রক্ষা করার আশ্বস্ততা দেবে কারণ দিয়া যেভাবে ফেসে গেছে এখান থেকে কারো সাহায্য না নিলে সে আর বেরিয়ে আসতে পারবে না এদিকে এসিপি স্যার এবং তার টিম গহনাগুলো খোঁজার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মোহর জানে যে দিয়া এমন কিছু করেছে যার কারণে গহনাগুলো এসিপি স্যার খুঁজে পাচ্ছে না কিন্তু দিয়া ময়ূরি সত্যিটাকে মোহরের কাছে স্বীকার করে নেবে যে তারাই গহনাগুলো বন্ধক দিয়েছে টাকার কারণে এবং দিয়া এরকম একটা খারাপ বয়ফ্রেন্ডের পাল্লায় পড়েছে যে দিয়াকে ব্ল্যাকমেইল করছে দশ লক্ষ টাকার দাবি করছে এই সব কিছু থেকে মোহর এবার কি করে রক্ষা করবে দিয়া ময়ূরীকে আর শঙ্খকেই বা কি করে জানাবে এর পরে কী ঘটতে চলেছে সব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন